নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। আমি সর্বপ্রথম আমার লিখিত একটি সুন্নি সঙ্গীত পাঠ করে আমার বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি। আমার সাথে সবাই এক বাক্যে সুর দিবেন এবং পড়বেন। আহলে সুন্নতে ওয়াল জামাত হুদাই কাফেলা, সবাই পড়তে হবে। আহলে সুন্নতে ওয়াল জামাত হুসাইনি কাফেলা, পড়েন না। আহলে সুন্নতে হুসাইনি, আরে নবী অলি সে কাফেলায় যারা আমাদের মাওলা সিদ্দিক উমর উসমান হায়দার হুদার বন্ধুরা ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা আমাদের মাওলা। আহলে সুন্নত ওয়াল জামাত খোদাই টুকটাইম নিয়ে পড়তে হবে। গোসল আজম দস্তগীর সারি তরিকারি মামুরা আমরা তাদের উত্তর সুরি করব জগৎ উজালা। আহলে সুন্নত ওয়াল জামাত খোদাই ফারুকি জজবাবুকে নিয়ে ময়দানে জাপিয়ে পর ছাত্র সেনার কর্মীরা লাতি মেরে ব্যঙ্গে দেশব, লাতি মেরে ব্যঙ্গে দেশব বাতিলের দুর্গ শালা। আহলে সুন্নতে ওয়াল জামাত খোদাই আলা হযরতের সাহসী কলম দর্ব যে আমরা, আমরা হব শহীদ গাজী এক এক জন শেরে বাঙ্গালা। আহলে সুন্নতে ওয়াল জামাত উপস্থিত আহলে সুন্নত সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, এই দেশের লক্ষ কোটি আলেমের উস্তাদ মুহাদ্দিসুল শিরোমণি প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল হাজ আল্লামা হুজুর মুহাদ্দিস সুলাইমান আনসারী সাহেব কেবলা মাদজিল্লুল আলিম, মঞ্চে উপস্থিত রয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মুহাদ্দিস আন্তর্জাতিক কাদি সম্পূর্ণ ইসলামিক চিন্তাবিদ হুজুর আল্লামা শামসুল কাদরী সাহেব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস মুফাসসির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ওএসির নেতৃবৃন্দ বাংলা আহলে সুন্নাল জামাত বাংলাদেশের নেতৃবৃন্দ বাংলা ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা গৌসিয়া কমিটি সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন এক সময়ের প্রেক্ষাপটে ঐতিহাসিক লালদিঘির ময়দানে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন হতে যাচ্ছে। যখন আন্তর্জাতিকভাবে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত বিশেষ করে আহলে সুন্নত ওয়াল জামাতের উপরে বারংবার বিভিন্ন বাতিল ফেরকেরা স্টিমুলার চালার কারণে আমরা শান্ত ক্লান্ত হয়ে পড়েছি, এই মুহূর্তে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আমাদের জন্য মাইল ফলক হয়ে থাকবে। ভাইরা আমার, ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি এই দেশের লক্ষ কোটি সাধারণ সুন্নি জনতা আমাদের কাছ থেকে কর্মসূচি চায়, আমাদের সাধারণ সুন্নি জনতা আমাদের আকাবেরদের দিকে তাকিয়ে রয়েছে কখন আমাদের জন্য কর্মসূচি আসবে। যখন কর্মসূচি ঘোষণা করা হয়
এই দেশে লক্ষ লক্ষ সুন্নি যুবকরা রাজপথে নামিয়ে পড়ে আন্দোলনকে সাকসেস করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য বাইরে আমার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের চলার পথে আমাদের নেতৃত্বে আমাদের বক্তব্যে আমরা বারংবার সরকারকে সহযোগিতা করে আসছি বাইরে আমার ঠিক না ঠিক আমাদের সুন্নি নেতৃবৃন্দরা আমরা এই দেশের স্বাধীনতার পক্ষে কথা বলি আমরা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশে যারা যাদের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে না জাতীয় সঙ্গীত পরিবেশন করে না তাদেরকে পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে তাদেরকে মাথায় তোলা হচ্ছে আমরা বলতে চাই ওরা কোনোদিন আপনাদের বন্ধু হবে না ভাইরা আমার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদে বিশ্বাসী আমরা জঙ্গিবাদ মারামারি কাটাকাটি রক্তকাটা অস্ত্রবাজি বোমাবাজিতে আমরা বিশ্বাসী নই আমাদের আকাবেরা ঔলিয়ায়ে কিরামগণ তাদের বেলায়েতের শক্তির মাধ্যমে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম করেছে আমরা সেই নীতিতে বিশ্বাসী আমরা সরকারকে জানাতে চাই এই দেশের এই যে স্টেজের মধ্যে বয়স রয়েছেন ইসলামিক স্কলার আলেমগণ একজনের মুখ থেকে কোনোদিন স্বাধীনতার বিপক্ষে একটি শব্দ উচ্চারিত হয়েছে এমন কোনো প্রমাণ দিতে পারবে না ঠিক নেবে ঠিক বলেন ভাই না ঠিক নেবে ঠিক তাই এই দেশের সুন্নি জামাতের আলেমদেরকে মূল্যায়ন করুন এদেরকে নিয়ে সরকার বসুন ওরা এই দেশের স্বাধীনতার পক্ষে যারা বারংবার স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে তারা ধর্মের বিপক্ষেও কথা বলেছে তারা নবীর বিপক্ষেও কথা বলেছে তারা নবীর সহধর্মিনী আমাদের মা উম্মুল মুমিনিনের বিরুদ্ধেও কথা বলেছে সরকার তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আজকের এই তিন দিন ব্যাপী সমাপনী দিবসের এই মঞ্চ থেকে আমরা সরকারকে দাবি জানাচ্ছি এদেরকে আইনের আওতায় আনা হোক না হলে অদূর ভবিষ্যতে ওরা ধর্মের জন্য যেমন আফিন ওরা দেশের জন্য তেমন আফিন হবে ওরা যেমন ধর্মের ক্ষতি করেছে তেমনি ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করতে পারে সেই দিকে সজাগ রাখার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু